হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো আজ আমার ছেলেকে নিয়ে হাট সুপার মলে যাব, আর বাচ্চাদের খেলারও জায়গা আছে, তাই আমার ছেলে ওখানে যেতে খুবই আগ্রহী। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়বো, আর এখানে আমি আজ এই ড্রেসটা পরবো। তো এটা একটা গিফটেড ড্রেস, আর আমার হাজব্যান্ড এই টি শার্ট আর প্যান্টটা পরবেন, আর আমার ছেলে ঈদের এই টি শার্টটা আর প্যান্টটা পরবে। তো এখানে আমি টাকা আর আমার প্রয়োজনীয় সব কিছু ঢুকিয়ে নিচ্ছি, আর এই আজ এই ব্যাগটা আমি নেব। এই ব্যাগটা আমার বোন আমাকে কিনে দিয়ে গিয়েছিলেন, নতুনই রয়েছে, আমার ইউজ করা হয়নি। আর এই তো যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়েছি আর গাড়িতে উঠে গিয়েছি। আর এই তো হাট সুপার মলের সামনে আমরা এসে গিয়েছি, তো এবার ভিতরে চলে যাব। তো এখানে এসে লিফটের জন্য অপেক্ষা করছিলাম। তো লিফটে উঠে এবার আমরা তিনতলায় চলে আসলাম, তো এবার ভিতরে চলে যাব। তো কিছুক্ষণ হাঁটাহাঁটির পর এবার আমরা খাবারটা অর্ডার দিয়ে দেব, কারণ আমরা বাসা থেকে কিছুই খেয়ে আসিনি। তো খাওয়া দাওয়া করে তারপর আমার ছেলেকে খেলার ওখানে ঢুকিয়ে দেব। তো খাবারটা অর্ডার দিয়ে আমরা টেবিলে এসে বসে অপেক্ষা করছিলাম, আর আমার ছেলে ও বলছিল ও কিছুই খাবে না, ও শুধু খেলা করবে। প্রায় 20 মিনিট পর আমাদের খাবারটা চলে এসেছে, আর এখানে প্লেটার আমরা অর্ডার করেছিলাম, আর আমার ছেলের জন্য চিপস, তো ওর জন্য প্লেটার অর্ডার করেছিলাম। তো ওটা ছেলের জন্য যে প্লেটারটা অর্ডার করেছিলাম, তো সেটা সে খায়নি। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, তো এবার বাচ্চাদের খেলার ওই জায়গায় চলে যাব, আর আমার ছেলে ওখানে ঢুকার জন্য পাগল হয়ে আছে। তো এখানে ঢুকতে হলে টিকিট করতে হয়, তারপর ঢুকতে হয়, আর ভিতরে ঢুকতে হলে পায়ে সক্স পরতে হয়। তো আমারটা আমি পরে নেব, আর আমার ছেলেকে আমার হাজবেন্ড পরিয়ে দিবেন।
জায়গায় আসলেই আমার ছেলে অনেক বেশি এনজয় করে। তো এখান থেকে এবার আমরা বের হয়ে যাব, দের খেলার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বের হয়ে এখানে আমরা ফুচকা অর্ডার করেছিলাম, এখানে এক প্লেটে ফুচকা অনেকগুলো থাকে তাই একটি অর্ডার করেছি। ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে তো আমরা এবার নিচে চলে যাব। আর এখানে মাটির কিছু বাসনপত্র ওরা রেখেছে, তো সেগুলো দেখতে যাব। আর ওরা কাপড় এনেছে, তো আগে এসেছিলাম কাপড় ছিল না, বাসনপত্র ছিল না, মাটির পাত্র, তো এটা হয়তো ওরা নতুন করেছে। মাশাল্লাহ ঘুরে ঘুরে দেখলাম, তো এখানে সব কিছু ওরা এনেছে, শাড়ি জুতা সহ সব কিছু এখন এখানে পাওয়া যায়। এখানের মাটির পাত্রের দামটা অনেক বেশি ছিল, তো তাই আমি একটু দেখছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল আর এখানে ভিতর থেকে কিছুই বোঝা যাচ্ছিল না, আর কারেন্টও চলে গিয়েছিল। তো ওরা জেনারেটর অন করেছে, তো লিফটটা বন্ধ হওয়ায় আমরা সিঁড়ি দিয়েই নিচে নেমে যাচ্ছি। আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তারপর আমাদের গাড়িও চলে এসেছে। তো এই তো গাড়ির ভিতরে ঢুকে গিয়েছি, আর অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তো আমরা পর্দাটা টানিয়ে নিয়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।